my @YT bhai love from sinisterx okay hashtag sinisterx in the chat amra kintu comment section e dekhte chai ebong sinister bhai ke to aslam chinte parchi anab bhai ke thank you so much anab bhai amar sathe join korechilo thank you so much tohan kintu team red er sathe kintu ekta clash ekhane shuru hoye geche team red er kache amra chole jai এই জায়গা কিন্তু তিনটা টিমের সাথে ক্ল্যাশ হচ্ছে মানে টোটালি বলতে গেলে পর মানে থার্ড পার্টি হবে প্রচুর পরিমাণে থার্ড পার্টি কিন্তু এখানে আমরা দেখতে পাবো এক রোমেন্স কিন্তু এখানে মতে আসছে রাজ দিতে ওকে হ্যাশট্যাগ একরোমেক্স ইন দ্য চ্যাট রেড একরোমেক্স ইন দ্য চ্যাট কিন্তু কমেন্ট সেকশনে আমরা দেখতে চাই উনি কিন্তু এখানে এসে একসাথে ফুল স্কোয়াডের মানে জাস্ট এক শটে এক টেস্ট প্রতি কিন্তু ক্লিয়ার আউট করে দিল এখানে রেড অ্যাক্রোমেস হ্যাশট্যাগ রেড অ্যাক্রোমেস ইন দ্য চ্যাট কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চাই ওনার টিম কিন্তু কিন্তু তিনটা দ্যাট মিন্স এখানে মধ্যে 1v3 একটা ক্লাস কিন্তু আমরা এখানে মধ্যে দেখতে পাইলাম ওকে টিম রেড এর সাথে রেড স্পাইসি যে টিমটা আছে সেই টিমের সাথে কিন্তু এখন একটা ক্লাশ হয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু আবার দেখতে পাচ্ছি টিম 6 ওকে টিম 6 কিন্তু আবার আসছে ওকে চারো পাশে কিন্তু গ্রেনেডের ব্যবহার চারো পাশে গ্রেনেডের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি রেড এর শোভন শোভন কিন্তু মারাত্মক একটা পজিশন হোল্ড করে আছে টিম 13 না আমরা অবশ্য টিম 13 এর কাছে চলে যাব কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপার হচ্ছে টিম 13 এই জায়গার মধ্যে আসলে কারণ যে বসে আছে কারণ ওখানে তো জোন নাই ওই চিন্তা করতে ওই পার থেকে আসবে ওই পায়ে তো কোনো টিমই নেই আর ব্যাপার হচ্ছে ওনারা তো জানে না আসলে ওই পারে কোনো টিম নেই তো যাই হোক এখন আমরা যতটুকু দেখতে সেখানে রেডের সাথে কিন্তু ইএমসি এর একটা ক্ল্যাশ হলেও হতে পারে রেডার অ্যাক্রোমেস ওকে অ্যাক্রোমেস ভাইরা কিন্তু সেই লেভেলে কিছু গ্রেনেড ইউজ করতেছে এবং গ্রেনেডগুলো কিন্তু খানিকটা কানেক্ট হয়েছে ইএমসির অবস্থা উপর কিন্তু খানিকটা কানেক্ট হয়েছে তাজ ভাইয়ের কিন্তু মোটামুটি ড্যামেজ আছে এখানে মধ্যে এখন জয় ওপি ভাই কি করে সেটা দেখার বিষয় ওকে গো টু লবি ভাই কিন্তু মোটামুটি কাছাকাছি এসে বসে এখানে মধ্যে যদি এখন ভালো লেভেলের কিছু গ্রেনেড ইউজ করতে পারে এটা কিন্তু মারাত্মক এখানে মধ্যে ডেথ ওপি ভাই মেবি নাম সে কিছু ওকে আমাদের লবি ভাই কিন্তু আমাদের গো টু লবি ভাই কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছে আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এখন দেখা যাক এখানে মধ্যে ডেথ ওপি ওকে ডেথ ওপির অবস্থা যদি দেখেন উনি কিন্তু মোটামুটি একটা ভালো পজিশন নিয়ে বসে আছে উনি যদি হিট দেয় কিছু সেই লেভেলের ড্যামেজ কিন্তু উনি দিতে পারবে ওকে ভিতরে কিন্তু একটা প্লেয়ার আছে এখন গেটটা খুলে কিন্তু একটা বিপদ হলেও বুঝতে পারছি দেখা যাক একটা গ্রেনেডের ব্যবহার এখানে মধ্যে একটা গ্রেনেডের ব্যবহার খুবই অস্থির একটা পারফর্ম করতেছে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা মিলে একটা ক্ষতি হইলেও হইতে পারে চারো পাশে ক্ল্যাশ হচ্ছে চারো পাশে এবং টিম রেড কিন্তু এখানে আচ্ছা আমি আসলে কিছু বলি না একদম চুপ হয়ে খালি দেখতেছিলাম কি জানি হইতাছে এখানে আমিও এজ ওয়েল টিম রেড এর ডেট ওপি কিন্তু ভাই মানে খুব ভালোভাবে প্ল্যান করে আমি ডেট ওপি রে দেখাইছি ভাই আর কাউকে দেখাই নি ভাই মানে আমি আসলে কিছু বুঝি না কি জানি হয়ে যায় আমাদের কয়টা টিম অ্যাক্রোমেসের কিন্তু এখন গাড়িটা ফুটে দেওয়ার একটা সম্ভাবনা আছে এখানে ওকে শোভন কিন্তু এখানে মতো নকডাউন ডেথ ওপিও নকডাউন এখন এই জায়গাটার মধ্যে এই গাড়িটা আসলে ফুটে দিলে কিন্তু আমাদের অ্যাক্রোমেসের জন্য কিন্তু রিস্কি হয়ে যাবে ওকে আহারে উনি নিজেও একটু হেল্প এখানে শোভনকে কিন্তু এখন বাঁচানোর একটা চেষ্টা চলতেছে বাঁচাইতে কি পারবে নাকি সেটা আসলে দেখার বিষয় শোভনকে যদি বাঁচাইতে পারে তাহলে হয়তো কিছুটা আগাবে বাট ওখান থেকে যদি টিম ওমেগা যদি আস্তে আস্তে সামনের দিকে আসে তাই জোনের মধ্যে কিন্তু টিম নাম্বার 7 এর জন্য কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে ব্রো কারণ ওদের কিন্তু জোনে ঢুকতে হবে এন্ড অলরেডি কিন্তু রেডারের উপর কিন্তু কে স্ন্যাক কিন্তু অলরেডি হিট করে ফেলছে এন্ড জোনের ড্যামেজ কিন্তু শুরু এবং অলরেডি নকডাউন কিন্তু হয়ে গেছে রেডার এন্ড স্টার বা মেবি জোনের একটা ড্যামেজ খাবে
ডাক্তার বাবু কিন্তু শোভন মেবি কেয়ার না শোভন মেবি কেয়ার ওকে শোভন কেয়ার আউট করে দিল এখন স্নেক ভাইও কিন্তু এখানে মধ্যে একটা ড্যামেজ খেতে গেছে দুঃখ পেয়েছে স্নেক রাউডি ওকে আই এম ফায়ার ইনভিক্টাফেল ফায়ার ভাই কিন্তু ফায়ার করে দিল রেড শোভন কিন্তু প্রফেসর ভাইকে এখানে মধ্যে নক ডাউন করে দিচ্ছে আচ্ছা এখন রেডের শোভন কি ওয়ান বি ফোর বা ওয়ান বি থ্রি কোনো একটা ক্লাচকে দেখা দিতে পারে নাকি ভাই আপনার স্টোরেজ কমান একটু রিফ্রেশ দেন ডিভাইসটা আমার স্টোরেজ প্রপারলি কমানো আছে ভাই ব্যাপার হচ্ছে যে যেই প্রবলেমটা দেখতেছেন দেখেন আমি এখানের মধ্যে শোভনকে শো করতেছি কোনো ধরনের কিন্তু রেন্ডারিং প্রবলেম হচ্ছে না আমি আবার এখানের মধ্যে রাউডি ভাইয়ের কাছে যদি চলে যাই কোনো ধরনের রেন্ডারিং প্রবলেম হচ্ছে ফায়ার এখানে নকডাউন ডান ফায়ার অফ নকডাউন ওকে ক্লিয়ার আউট তিনটা টিমের তিনজন প্লেয়ার এখন পর্যন্ত বাইচা আছে এখানে এবি রয় তারপর আই ইনভিক্টাসের স্পিচ অ্যান্ড এখানের মধ্যে কিন্তু আমাদের রেডের শোভন ইনভিক্টাসের স্পিচ কিন্তু দেখতে পাচ্ছি মানে ইনভিক্টাস কিন্তু কন্টিনিউয়াসলি রডের উপর কিন্তু ভারী করে যাচ্ছে স্পিচ কিন্তু প্লেয়ার আউট এখন দেখার বিষয় কে জিততে পারে অলরাইট গো ব্রো এস কে অনুপ ভাই ঠিক আছে মাথায় রইল ব্যাপারটা আমি নেক্সট থেকে এইভাবে স্টোরেজটাকে ক্লিয়ার আউট করে ঢোকার চেষ্টা করছি স্টোরেজটা নিয়ে আসলে মেবি ঝামেলা করতেছে র্যামের প্রবলেম করতেছে ওকে পিচকে দেখা ফেলছে এমন কি আর ইয়াস রেড শোভন কিন্তু মাত্র বলতেছিলাম রেড শোভন কিন্তু একা ফুল স্কোয়াডটাকে টাইনা নিয়ে এসে এবং চিকেন ডিনারটাও নিয়ে চলে গেল এখন রেড শোভনের টোটাল ছয়টা কিল তাদের হচ্ছে টোটাল টিম কিল যদি দেখেন এগারোটা টিম কিল উইথ চিকেন ডিনার ভাই রেড শোভনের নিয়ে কিছু একটা বলেন মানে আমি একা কি করবো দেখলেন মানে ও কিন্তু পুরো একা ছিল